আরেকজনকে তাহলে যুক্ত করি শ্রী আহ মধ্যায়ম শ্রী মধ্যায়ম আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ বলেন শোনা যাচ্ছে কিন্তু একটা আস্তে শোনা যাচ্ছে আর একটু জোরে বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে আসিফ ভাই গুড নাইট মানে কি বলবো গুড ডে যাই হোক আপনাকে সম্বোধন দিতে যাচ্ছিলাম তো ফরাজ ভাই আহ আসাদনুল ভাইয়া আছেন আসাদ নূরবানের সাথে আমি এর আগে কথা বলেছিলাম ওনার লাইভে এক বছর আগে তো আসলে আপনাদের সাথে আমি অনেক আগে থেকে যুক্ত আপনাদের লাইভ শুনি খুবই ভালো লাগে আপনারা যুক্তি গুলা প্রমাণ ছাড়া কোনো কথা বলেন না তো আসলে আমি আমার কাছে তেমন কোনো যুক্তি নাই প্রমাণ নাই আমি কথা বললে বেশিরভাগই ধরেন সেটা মানে দর্শনের জায়গা থেকে হতে পারে বা ধরেন মানে আমার আমার যে ব্যক্তিগত মতামতের জায়গা থেকে তো সেই ক্ষেত্রে তো মানে আলোচনা করতে তো ভাই মানে কোনো অসুবিধা নেই মানে আমি আসিফ ভাইয়ের কাছে এটাই বলতে চাচ্ছি আমার কাছে ধরুন কোন প্রমাণ নেই হ্যাঁ কিন্তু আপনি কথা কোনো বুঝতে পারছেন ভাই কথাই তো বুঝতে পারছেন আপনার কাছে যুক্তি প্রমাণ নাই কিন্তু দর্শন আছে দর্শন তো আমি তো যতদূর জানি দর্শন নির্ভর করে যুক্তির উপরে আপনি এক কথায় বলছেন যে মানে যুক্তি প্রমাণ নাই কিন্তু দর্শনগত জায়গা থেকে আপনি বলবেন দর্শনগত জায়গা থেকে বলতে হলো তো আপনার একটা যুক্তি দেখাইতে হবে যুক্তি না দেখায় আপনি কিভাবে ফিলোসফিক্যাল একটা আর্গুমেন্ট তৈরি করবেন বুঝতে পেরেছি আসলে আপনার সাথে আমি আসলে এখানে তর্কের বিষয় না ধরেন আপনারা যেসব বিষয় নিয়ে কথা বলেন মানে এগুলোর সাথে আমি নাইনটি জায়গা থেকে আমি একমত সহমত পোষণ করি তো এই জন্য আসলে তর্কের জায়গাটাই আসলে থাকে না একই সাথে একই সাথে আপনার ব্যক্তিগত কার কি মনে হয় সেগুলা একজনের মনে হতেই পারে সেটা নিয়ে আমাদের কোনো আলোচনার কোনো আমরা প্রয়োজন আমি প্রয়োজন দেখি না ব্যক্তিগত ভাবে যে কোনো মানুষের যে কোনো কিছু মনে হতে পারে কিন্তু আমরা শুধুমাত্র আলোচনা আপনার সেই মনে করার পেছনে কোনো যুক্তি আছে কিনা বা প্রমাণ আছে কিনা সেটা থাকলে সেটা নিয়ে মাত্র আমরা আলোচনা করতে পারি কিন্তু কার কি ব্যক্তিগত মনে হয় এটা নিয়ে তো আমাদের কোনো আলোচনা নাই ভাই মনে হলে ভালো হোক আপনি যদি মনে মনে ভাবেন আপনি ভগবান ভাবেন নো প্রবলেম আমি আপনার কথা বুঝতে পেরেছি তো আসিফ ভাই আমার একটা মানে প্রশ্ন আর কি মানে সবসময় কাজ করে এবং এটা আমি নিজের মতন করে চিন্তা করি আর কি আমি কি এটা একটু আপনার কাছে শেয়ার করতে পারি মানে অন্যের কোনো মতামত না সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত আর কি আচ্ছা একবার একটা কথা একটু বলে দিই যে আমাদের ব্যাকসেজে আমি দেখতে পাচ্ছি বিলিভার নামক একজন বারবার যুক্ত হচ্ছেন অনেকবার যুক্ত হচ্ছেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড আপনি আপনার ব্রাউজারে মাইক্রোফোন এবং ভিডিও দুইটা পারমিশন অন করে তারপর চেষ্টা করেন তারপরে ঢুকতে পারবেন সেই দুইটা অন না করলে আপনি আপনাকে আমরা যুক্ত করতে পারবো না আপনি অনেকবার যুক্ত হওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনাকে আমরা যুক্ত করতে পারবো না যতক্ষণ না আপনি আপনার ব্রাউজারের এই পারমিশন গুলা দেন ততক্ষণ পর্যন্ত পারবো না এরপরে আপনি আপনার মানে ভিডিও অফ করে দিতে পারেন মাইক্রোফোন অফ করে দিতে পারেন কিন্তু প্রথমে আপনার ব্রাউজারে সেই পারমিশন গুলা অন থাকতে হবে আপনি আরেকটা ব্রাউজার দিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করেন সেখানে ঢোকার সময় এই পারমিশন গুলো অন করে তারপর ঢুকবেন আপনাকে আমি বের করে দিচ্ছি আপনি আবারও ট্রাই করেন হ্যাঁ শ্রী মধ্যম আপনি বলেন তাহলে জি আসিফ ভাই ধন্যবাদ আমার চিন্তার জায়গাটা আমি আপনাকে একটু শেয়ার করি যেমন আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান থেকে আমাদের জন্ম হয় যেমন ধরেন একটা মানুষের জন্ম হচ্ছে খুবই ধনির পরিবারে আর একটা মানুষের জন্ম হচ্ছে খুবই গরিব পরিবারে বা এমন একটা একটা অঞ্চলেও যে দেখা গেছে এখন যেমন আহ ইসরায়েলের যুদ্ধ হচ্ছে হ্যাঁ ফিলিস্তিনিদের অবস্থান অনুসারে এখানেও বাচ্চার জন্ম হচ্ছে তো এই যে এই জায়গাগুলো থেকে মানে একটা শিশুর যখন জন্ম হয় তার জন্মের উপর তো তার কোনো হাত থাকে না আবার আমরা অনেক সময় দেখি যে একটা বাচ্চা খুবই মেধা নিয়ে জন্মগ্রহণ করে বা তার ছোটবেলা থেকে তার মেধার বিকাশটা ঘটে তো এর পিছনে কি কোনো মানে লজিক্যাল কোনো কারণ আছে কিনা আমি আপনার কাছে জানতে চাচ্ছি আর কি লজিক্যাল কারণ বলতে কি বোঝাচ্ছে না বাচ্চা তাকে জুটটা বাচ্চা তাকে জায়গায় জন্মগ্রহণ করবে না হলে মানে এটা কেন হয় মানে এটা কারণটা কি মানে একটা মানুষের ধরেন অনেক সময় যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন যারা আছে তাদের তো আসলে নিজেদের উপর আর কোনো কন্ট্রোল থাকে না নিজেদের কোনো দোষও নাই বা মানে এটা কেন হয় বা বায়োলজিক্যাল কারণ থাকে মানে জিনগত বিভিন্ন জেনেটিক জেনেটিক্স বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে সেগুলো জানার জন্য তো আপনার সেই সাবজেক্টটা পড়া লেখা করতে হবে এবং স্পেসিফাই করতে হবে যে কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন মনে করেন একটা একজন হচ্ছে গিয়ে মানে রাতকানা রাতকানা রোগী কেন হয় বা ধরেন অনেক ইয়ে আছে যারা হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ড যারা আছে সেই রোগটা কেন হয় সেটার পেছনে জেনেটিক্স কিভাবে কাজ করে সেটার জন্য স্পেসিফিক সাবজেক্ট আছে সেটা নিয়ে পড়ালেখা করেন তাহলে সেটা জানতে পারবেন আর যদি মনে করেন যে মানুষের অসুখ বিসুখ যে এই যে ডায়াবেটিস হয় মানুষের এটা মানে পিতামাতার ডায়াবেটিস থাকলে বাচ্চাদেরও কেন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সেটার মানে বিভিন্ন ধরনের কারণ আছে এক একটা জিনিস এক এক রকম এই জিনিসটা নিয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে সেই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আপনি পড়ালেখা করতে পারেন যে এই জিনিসটা কেন হয় কিন্তু এটার পেছনে তো কোনো এটার পেছনে তো কোনো অলৌকিক কোনো ব্যাপার সাপার্থ এগুলো সবই মানে বায়োলজিক্যাল ব্যাপার মানে আপনি কেন এই প্রশ্নগুলো করছেন সেটাই আমি দিচ্ছি ভাইয়া ভাই মানে কেন প্রশ্নগুলো করছি কারণ আমরা যখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যদি আমি ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তারা বলে যে আল্লাহর ইচ্ছা এক কথাই তাদের সলিউশন হয়ে যায় আবার যদি আমি হিন্দু ধর্মের ক্ষেত্রে দেখি তখন তারা বলে যে একটা জন্মান্তর

কে কোন বাচ্চা ধনী পরিবারে জন্মাচ্ছে কোন বাচ্চা দরিদ্র পরিবারে জন্মাচ্ছে এটা তো একটা ঘটনা এটা তো এটা যে মানে মানুষ জেনে বুঝে করতেছে এবং বাচ্চারা জেনে বুঝে মানে সিদ্ধান্ত নিয়ে ওই পরিবারে জন্মাচ্ছে তা তো না বা কেউ করা আচ্ছা সেরকম তো কিছু না এক একটা বাচ্চা এক এক পরিবারে জন্মাবে এটাই তো স্বাভাবিক ঠিক আছে শ্রী মধ্যম ভাই আপনার সাথে কথা বললাম আমরা আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই জি থ্যাংক ইউ ভাইয়া সবাই ভালো থাকবেন মাঝে মধ্যে কথা হবে আজকে কোনো লজিক্যাল কারণ আমার কাছে বলার মতো কিছু নাই তারপর আমি প্রথমবার যুক্ত হয়েছি তো তো আপনাদের ভিডিওগুলো শুনি আমি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা শুভরাত্রি বাসবীর ভাই আপনি কি কিছু বলতে চাইছিলেন হ্যাঁ ওই আসলে উনি ওই কাকোতালিও কাকোতালিও ব্যাপার আর কি মানে কোনো একটা ঘটনার কারণে এই ঘটনাটা ঘটলো আগের জন্মে পূর্ণ করেছিল সেই জন্য ও এই পরিবারে ধনী পরিবারে জন্মালো এই এই এইটা একটা খোঁজার চেষ্টা করছেন মনে মনে আর কি সেইটাই আর কি যাই হোক ভদ্রলোক ব্যাপারটা বুঝতে পেরেছেন ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আহ